கார்கிப் டிட்டா கார்கிப் சொன்ன ஹாஜி கரதா ஹாஜி கர ஹாஜி கர ஹாஜி கர இது ஹாஜி கரதா தி ஹாஜி கரதா தி சொன்ன கரி கரதா ஹாஜி கர ஹாஜி கர दीदी तनी इधर कार्गीप कार्गीप हंसी करो हंसी कर में ना। हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आशा करी तुम्हारा खूब खूब भालो आचो और आमी खूब भालो आची आमी पौर्णा और आमार चैनल नाम पौर्णा फैमिली लाइफस्टाइल जरा जरा नोटों देखो তারা আমি হলাম পর্ণা আর আমার চ্যানেলটাকে প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পুরো ভিডিওটা দেখে যেও অবশ্যই আর আজকে হচ্ছে সানডে আর সানডে মানে ফান ডে আজকে তো ফান ডের দিন তো চলো আর এখন বাজে হচ্ছে 11:30টা সব কাজ শেষ করে দিয়েছি আর সব শেষ হয়ে গেছে হয়ে এবার আমার ছেলেকে আমি স্নান করতে নিয়ে যাব চলো চলো স্নান করতে যাব আর চলো সবার আগে আজকে কি করব দিনটাকে স্টার্ট করব চলো আজকে সানডে সানডে দিনটাকে সবার আগে ভালো করে আজকে দিনটাকে স্টার্ট করি এই যে আমরা খাওয়া হয়ে উপরে চলে এসেছি লাঞ্চের টাইমে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আর করতে পারিনি আজকে চিকেন আর ভাত হয়েছিল মানে শেয়ার কি করে করব মানে তখন আমার ছেলে অস্বাভাবিক কান্না স্টার্ট করেছিল বায়না তো ওই জন্য সেই সময়ে আর তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর আমি স্টার্ট মানে দেখাতে পারিনি যে কি লাঞ্চে করছি তো যাই হোক এখন দুপুর হয়ে গেছে চলো আমরা এবার শুয়ে পড়ি একটু শুয়ে বিকেলবেলা একটু বেরোবো বাট বেরোবো কোথায় যাবো না যাবো সব বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করব সানডে তো ফান ডে অবশ্যই আজকে বেরোবই তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাটনের ঝোলের রেসিপি প্রথমে 1 কেজি মাটন এনেছিলাম সেটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা আগে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপর এদিকে 4টে বড় বড় টুকরো পেঁয়াজ নিয়ে নিলাম সেটাকে নুন আর চিনি দিয়ে আর তারপর গোটা গরম মশলা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আমি দেবো বড় চামচে 3 চামচ হচ্ছে আদা রসুন পেস্ট তারপর 1 চামচ হলুদ গুঁড়ো 2 চামচ কাশ্মীরি লঙ্কা 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেবো যেই দেখবো একটু তেল ছেড়ে আসছে ওইদিকে আমি একটু এটা গরম জলে করবো তো একটু গরম জল দিতে থাকবো তারপরে লাস্টে দিয়ে দেবো আমি হচ্ছে গরম মশলা পাউডার যেটা বাজারে কিনতে পাওয়া যায় তারপরে আমি জলটা ঢেলে দেবো যে গরম জলটা বানিয়েছিলাম তারপরে প্রেশারে 2টো সিটি দিয়ে দেবো আর আমার রেডি মাটনের ঝোল তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম ছোটো ছোটো আরও যদি রেসিপি দেখতে চাও তাহলে আমার কী করবে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও এই যে আমি একটু বেরোবো বলে রেডি হয়ে গেছি আর আমার ছেলে একটু সাইকেল চাপবে বলে বায়না করছে তো চলো একটু বেরোই তো এই যে আজকের আউটফিট এটা পরে আমি বেরোচ্ছি চলো চটপট করে আগে বেরোই এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এও আমার ছেলে কেক খাচ্ছে আর আমিও মিয়ামরো থেকে একটা ব্যাটম্যান কিনেছে একটা চিকেন বার্গার কিনেছি আর একটা কেক কিনেছি কত রকম ভ্যারাইটিস কেক এসেছে মিয়ামরোতে হ্যাঁ এই দেখো ও মাই গড কেকটা ঘেটে গেছে যাই হোক এই এগুলো এনেছি যে আবার একটু বেরোচ্ছি এখন কোথাও একটা যাওয়া হচ্ছে তো চলো বেরোনো যাক
এই যে নেবে পড়েছি, আমরা একটু গোলবাড়ির মাটন খেতে এসেছি, আমি চিকেন খাবো। তো চলো ঢোকা যাক, গোলবাড়িতে অবশ্য ভিডিও অ্যালাউ না, তো দেখা যাক কতটা করা যায়। এবার আইসক্রিম খাচ্ছে আমার ছেলে, তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। আর তার মধ্যে একটু দাঁড়িয়ে শপিংও করে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি। আমরা বাড়ি পৌঁছে গেছি আর এখন বাজে রাত্রি 11:30। এবার শুয়ে পড়বো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, বাপরে বাপ, একদম পারা যাচ্ছে না। পুরো ঘেমে টেমে স্নান করে গেছি, পুরো জামা কাপড় ভিজে গেছে, এত গরম লাগছে। তো যাই হোক, তোমরা জানোই মোটামুটি আমি গিয়ে দেখলাম, লেখা ছিল গোলবাড়ি মাংসতে, মানে মাংসের শপে, মানে দোকানটাতে, যে ব্লগিং নট অ্যালাউ। তো তাই জন্য ব্লগ করতেই পারিনি, তো ওরা অ্যালাউ করবেও না। তো যাই হোক, একটু ছোট্ট ছোট্ট করে কি খেয়েছি ওইটাই ক্লিপিং দিয়ে দেবো তোমাদেরকে, অবশ্যই দেখো। আর তোমাদের অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা, অবশ্যই প্লিজ প্লিজ একটু কমেন্ট করো, তাহলে একটু সাপোর্ট করলে আমি তবে একটু ভরসা পাই। তো যাই হোক, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার চ্যানেলটাকে, যাওয়ার আগে পুরো ভিডিওটা দেখে যেও, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর শেয়ার করতে একদম ভুলো না। চলো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো একটা ধামাকা ব্লগ নিয়ে, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। আমার আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকে আমার ডেসক্রিপশনে, প্লিজ ফলো করে নিও। চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।